হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ডাক্তাররা আমাদেরকে যতই বারণ করুক বাইরের খাবার খেতে, যেই নাকে গন্ধ আসে বা আমাদের ফোনে একটা নোটিফিকেশন ঢোকে, তখনই মনে হয় যে না একটু কিছু অর্ডার করে খাই। তাই জন্য আজকে বানাচ্ছি হোমমেড জাঙ্ক ফুড। যাই বলো তাই বলো, ঘরের খাবারের কিন্তু টেস্টই আলাদা। আজকে আমি বানিয়েছিলাম KFC-র জিঙ্গার বার্গার, চিকেন পপকর্ন, ফ্রাইড চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাইজ। ফ্রেঞ্চ ফ্রাইজের রেসিপিটা তো আগের ভিডিওতে দেখিয়েছি, আজকে বাকি তিনটে দেখাবো। এইটা আমরা ডিনারে খাবো করে ম্যারিনেশন করে রেখেছিলাম। আমার বরের হ্যাংলামির চোটে আমাকে সন্ধেবেলাতেই বানিয়ে ফেলতে হলো। KFC-তে গিয়ে খেতে গেলে প্রায় হাজার দেড় হাজার টাকার বিল হয়ে যেত, যেটা আমি বাড়িতে মাত্র বানিয়েছি 100-150 টাকায়। আর তাও আবার একদম ফ্রেশ অয়েলে, ফ্রেশ টাটকা চিকেনে। আর সত্যি বলবো, খেতে হয়েছিল অসম্ভব ভালো। আমি তো আবার পরের রোববার এটা বানাবো করে ভাবছি। ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম পুরো রেসিপিটা, অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না।